আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, ঈদে বেশ কিছু ড্রেস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেগুলো আমার হাতে এসে পৌঁছিয়েছে। সেই ড্রেসগুলো দেখতে কীরকম হয়েছে সেগুলো শেয়ার করব। এরপর সংসারে রান্না বান্না কাজ তো আছেই, সব কিছু আজকের ব্লগে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আর ভিডিও শুরুতেই বলে দিই, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সে সকল বন্ধুদের জানাই অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর একটা রিকোয়েস্ট করব, যে সকল বন্ধুরা ইউটিউব ফ্রেন্ড আছেন বা ইউটিউব ফ্রেন্ডের বাহিরেও আমার ভিডিওগুলো যারা সব করে দেখেন, প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইকের অনেক মূল্য আছে। আর সবথেকে বড় যেটা হচ্ছে সেটা নিজের কাছে অনেক বেশি ভালো লাগে, কষ্ট করে ভিডিও বানানোর পরে যখন দেখি আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখছেন, অনেক ভালো লাগে নিজের কাছে। অনলাইন থেকে আমি যে ড্রেসগুলো অর্ডার করেছিলাম এক এক করে এসে অলরেডি আমার হাতে পৌঁছিয়ে গিয়েছে। লাস্ট যেই ড্রেসগুলো আমি অর্ডার করেছিলাম সেগুলো আমি আজকেই পেলাম, যদিও এইবার ঈদে ওই রকম কোনো কেনাকাটা নেই। তারপরও 2 মেয়ের জন্য তো অবশ্যই আমি কিছু না কিছু কিনবো, তো ওদের পছন্দ মতোই আমি কয়েকটা ড্রেস কিনা হয়ে গিয়েছে। আর মেয়েদের জন্য ড্রেস অর্ডার করেছিলাম, সাথে আমার নিজের জন্য ড্রেস অর্ডার করেছিলাম। কী কী ড্রেসগুলো কিনেছি সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাই। এই যে আমার ছোটো মেয়ে, সে সুন্দর করে ড্রেসগুলো খুলছে, খুলে মানে দেখাচ্ছে। আমি বললাম যে তুমি তাহলে বের করো তোমার ড্রেস, ওর ড্রেস আছে এখানে, আমার বড় মেয়ের ড্রেস আছে। তো ওরা দুই বোন, আমার বড় মেয়ে যেহেতু এখানে থাকে না, অর্ডার করেছি ওর জন্য। ওদের পছন্দ কোনটা আমি আগে ওদেরকে পিকচারগুলো দেখিয়েছি, তারপর ওরা পছন্দ করেছে। পরে এই ড্রেসগুলো সাত সমুদ্র 13 নদী পার হয়ে আমার হাতে লাস্ট মুহূর্তে এসে পৌঁছিয়েছে। এখন জাস্ট এগুলোকে আমি নিয়ে যাব, নিয়ে এগুলোকে আমি টেলারে নিয়ে সেলাই করব। আর যেহেতু আমি কখন হুট করে আবার চলে যাই টেলারে, মনে থাকবে না ভিডিও করার জন্য, তো সাথে সাথে যখন ড্রেসগুলো হাতে পেলাম বললাম যে তুমি খুলে একটা একটা করে বের করো, মাম্মি একটু ভিডিও করি। তো আমার মেয়ে ড্রেসগুলো এই যে খুলছে, আর ড্রেসগুলো কিন্তু মানে সামনাসামনি দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। রোজার ঈদে আমি বেশ কয়েকটা ড্রেস অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তার ভেতর থেকে 2টো ড্রেসের কালার নিয়ে আমার একটু সমস্যা হয়েছিল, কারণ আমি পিকচার দেখে যেই ড্রেসটা অর্ডার করেছিলাম হাতে পাওয়ার পরে দেখি কালারের একটু মানে অন্যরকম হয়ে গেছে। আমি ক্যাটালগে যে ছবিটা দেখলাম সেরকম ছিল না, একটু অন্যরকম হয়ে গেছে। আসলে আমি তো ড্রেসগুলো পাকিস্তান থেকে সরাসরি অর্ডার করে নিয়ে আসি, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যায়। তো এবারে ড্রেসগুলো দেখছি মানে খুব ভালো হয়েছে, আর এই যে ড্রেসগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। গতবারই দিয়ে যেই ড্রেসগুলো তৈরি করেছিলাম তার ভিতর থেকে মাত্র 2টো ড্রেস আমার পরা হয়েছে, আমার নিজের জামা। তো আমি ভেবেছিলাম এবার ঈদে আমি নিজে কোনো জামা কাপড় কিনবো না, কিন্তু আমার মেয়েরা নাছোড় বান্দা, তারা আমাকে না কিনিয়ে তারা নিজেরাও কিনবে না। মেয়েরা আমাকে বললো, মাম্মি তুমি ড্রেস না কিনলে আমরাও ড্রেস নিব না, তুমি যদি ড্রেস নাও তাহলে আমরাও এবার ঈদে ড্রেস নিব। মেয়েদের কথা শুনে আমাকেও আবার অর্ডার করতে হলো। আপনাদের ভাইয়া বললো যে তোমার নিজেরটাও অর্ডার করো, 2 মেয়েকে যদি আমি কিনে দিতে পারি তোমাকে কি আর কিনে দিতে পারবো না, ওদের জন্য ড্রেস অর্ডার করো, তোমার নিজের জন্য ড্রেস অর্ডার করো। সেজন্য এবার আমি এই ড্রেসগুলো সব অর্ডার করলাম, আর এক এক করে আজকে এই সবগুলো ড্রেস মানে যেই 2টো বাদ ছিল সেগুলো এসে আমার হাতে পৌঁছিয়ে গিয়েছে। কয়েকটা ড্রেস এখান থেকে খুলে আপনাদের দেখানোর চেষ্টা করব, আর বাকি 2-3টা ড্রেস খুলবো না, কারণ এটা হচ্ছে আমার বড় মেয়ের ড্রেস, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য পুরোটা খুলে দেখিয়ে ফেললে সমস্যা। আমার যেগুলো আছে সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম পিওর আপনার কটনের ড্রেস, এটা কিন্তু খুবই সুন্দর, পরে অনেক আরাম আর কি ড্রেসটা। তবে আমাদের যেহেতু এখানে দুবাই শহরে প্রচণ্ড গরম পড়ে, তো গরমের ভিতরে কিন্তু কটনের জামা কাপড় পরতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য নেওয়া হয়েছে, এটা কিন্তু পুরাটাই নেটের, এটা খুবই সুন্দর কালারটা, 2টা শেডের জামাটা, এটা খুবই ভালো লেগেছে আমার কাছে, এটাও আমি নিয়েছি ওর জন্য। আর আগে তো ও একদমই লাইক করতো না, 3 পিস পরতে চেত না আমার বড় মেয়ে, এখন ও খুবই দেখি যে জামা কাপড়ের প্রতি একটু ঝোঁক হয়েছে, বলে যে
ওর ভালো লাগে পড়তে। আর আমি বেশ দুই তিনটা ড্রেস অলরেডি অর্ডার করে রোজার ঈদে ওকে আমি পাঠিয়ে দিয়েছি, সেগুলো সে ঈদে মাত্র একটা পরেছে। এবার কিন্তু ও নিতে চাচ্ছিল না, বললো যে না আমার ঘরে এখনও দুইটা ইন্ট্যাক্ট রয়ে গেছে, মাত্র একটা ড্রেস পরেছি। তা আমি বললাম যে না অসুবিধা নাই, আমরা যেহেতু কিনবো তুমিও কিনো, আর মেনলি তো আমার কেনা না, মেনলি হচ্ছে বাচ্চাদের জন্যই আর কি আমি অর্ডার করতে চেয়েছিলাম, যে ড্রেসগুলো খুবই ভালো লেগেছে। আর এই যে এই ড্রেসগুলো, এগুলো কটন, এগুলো কিন্তু আমার জন্য কিনেছি। আর এগুলোর প্রাইস কীরকম সেটা আমি আপনাদেরকে বলছি, যেগুলো আমি কটনের কিনেছি সেগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়েছে, আর আমি কিন্তু সেল দেখে কিনেছি। তো এগুলো প্রায় 140 বা 145 এরকম করে আমি কিনেছি, দেড়হাম, 145 বা 140 দেড়হামের ভিতরে আমি কটনের জামাগুলো কিনেছি। আর এই যে পাশে যে দুটো দেখা যাচ্ছে, আজকে যেই দুটো আমি পেয়েছি হাতে, এগুলোর একটু দাম একটু বেশি নিয়েছে, এগুলো 400-এর মতো করে নিয়েছে এক একটা ড্রেস আর কি, 400 দেড়হাম করে নিয়েছে। আর একটা বিছানার চাদর আমি নিয়েছি, এই যে এই চাদরটা আমার কাছে খুব ভালো লেগেছিলো। আর চাদরটা সব থেকে বড়ো কথা, হোয়াইটের ভিতর যে প্রিন্ট করা, ইদানিং আমার কাছে যেন কেন একটু বিছানা চাদরগুলো সাদার ভিতরে প্রিন্ট করা হলে বেশি ভালো লাগছে। তো একটা বিছানা চাদর আমার কেনা হয়েছে। আর এই যে এই ড্রেসগুলোর কথাই বলছি, এগুলো 400 করে নিয়েছে। এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমি তো বারবার দেখছিলাম, দেখে আমি গুনে গুনে নিচ্ছিলাম ছবির সাথে আর কি, পিকচারের সাথে মিলিয়ে মিলিয়ে ড্রেসগুলো আমি মানে নিচ্ছিলাম। তো ছবিটা দেখছি আর ভাবছি যে বানালে সুন্দরই লাগবে। তো এই ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু লেস দেওয়া আছে, এবং কি ওড়নাটার ভিতরে লেস আছে, কেটে সাইড দিয়ে মানে বর্ডারটা দিতে হবে। এই ড্রেসটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি প্রত্যেকটা ড্রেস চেক করে নিচ্ছি, দু একদিনের ভিতরেই আমি ড্রেসগুলো বানাতে দিয়ে আসবো, তা না হলে ঈদের ভিতরে কিন্তু প্রচণ্ড জ্যাম শুরু হয়ে যাবে। বিশেষ করে আমি তো ড্রেসগুলো হয় মিনাবাজার থেকে বানাই, তা না হলে শারজায় চলে যাই। তো আপনাদের ভাইয়ার ছুটিরও একটা ব্যাপার থাকে, তাই ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব আমি ড্রেসগুলো আর কি দিয়ে আসব, তাহলে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দিব তত তাড়াতাড়ি আর কি ড্রেসগুলো হাতে পেয়ে যাব। আর এখন আমি কিচেনের দিকে যাব, রান্নাবান্না শুরু করব। আর আজকে রান্না করছি নিহার খুব পছন্দের খাবার, নিহা খুবই পছন্দ করে রোস্ট আর পোলাও। তো ভাবলাম যে খুব তাড়াহুড়া করে আজকে দুপুরটায় রান্না করব, শর্টকাটে আমার কাছে সব থেকে ইজি মনে হয় রোস্ট রান্না করা। তো রোস্টটা আজকে রান্না করে নিচ্ছি, আর সাদা পোলাও, প্লেন পোলাও রান্না করব, কারণ নিহাকে নিয়ে আমি আবার দুইটার দিকে একটা জায়গায় যাব। নিহা খেলাধুলা খুব পছন্দ করে, তো দুবাই ইন্টারন্যাশনাল বোলিং সেন্টারে যাব, ওখানে নিহার বেশ কিছু ফ্রেন্ড আসবে, একটা ফ্রেন্ডের বার্থডে, তো ওই মেয়েটা সবাইকে ইনভাইট করেছে, ওরা প্রায় 6-7 জন বান্ধবী একসাথে আজকে বোলিং সেন্টারে যাবে, ওখানে ওরা খেলাধুলাও করবে, আবার ওখানে ওই মেয়েটার বার্থডে হবে, বিকালের দিকে ওরা আবার একটু খাওয়া দাওয়াও করবে। সেজন্য দুপুরে খাওয়া দাওয়া শেষ করিয়ে আমি নিহাকে নিয়ে ওখানে নামিয়ে দিয়ে আসব। তো এই যে মোটামুটি আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এখন নেহাকে আমি খাবারটা দিয়ে দেব। নেহা খাওয়া শেষ করলে আমিও একটু নামাজটা পড়বো, জোহরের নামাজটা পড়ে আমরা বের হয়ে যাব দুইটার দিকে। ওখানে যেতে আমার প্রায় 15-20 মিনিট টাইম লাগবে। আর এখন তো প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে বাইরে যাওয়ার কথা শুনলেই দেখা যায় যে আমার মানে অস্থির লাগে, কারণ খুবই গরম, প্রায় 45-50 ডিগ্রি পর্যন্ত আর কি তাপমাত্রা যাচ্ছে, খুবই গরম লাগে, দুপুরের টাইমে বের হওয়া যায় না। যে কোনো কাজ সন্ধ্যার পরে আর কি বাসার থেকে বের হলে রাতে মার্কেট করি বা রাতে শপিং করি, যে কোনো কিছু করতে কিন্তু রাতেই ভালো লাগে। তো সময় সুযোগ মতো তো সব কিছু আর রাতে করা যায় না, অনেক সময় আছে যে দিনের বেলাও অনেক কাজ থাকে সেগুলো করতে হয়। আর নেহার যেহেতু এখন পরীক্ষা চলছে, তো সেই জন্য আমাকে বাইরে বের হতে হয়। তো এই যে চলে এসেছি বোলিং সেন্টারে, এখানে বাচ্চারা এসে এক এক করে নামছে গাড়ি দিয়ে, আমি নেহাকে নামিয়ে দিয়ে আমি একটু ওয়েট করছিলাম যে বেশ কয়েকটা মেয়ে আসলে আমি ওদেরকে দেখে ওদের সাথে কথা টথা বলে তারপরে আমি বাসার দিকে আর কি রওনা দিব। তো আমি গাড়ি পার্কিং করে বসে আছি, এক এক করে আর কি সবাই বাচ্চারা দেখলাম আসছে, তো আমি সবার সাথে নেহাকে এখানে আর কি ভিতরে দিয়ে তারপরে আমি চলে যাব একটু পরেই। আর রোডের কথা আর কি বলবো, দুবাই শহরে মানুষের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে, এখন প্রচণ্ড জ্যাম রোডে, এতটা জ্যাম যে মানে গাড়ি চালাতেও এখন আর ভালো লাগে না, কারণ এত জ্যামের ভিতরে গাড়ি তো চলতেই চায় না। আমাদের দেশে যেরকম রিক্সার জ্যামের অত্যাচারে আমরা বাইরে বেরোতে পারি না, আর দুবাই শহরে হলো গাড়ির জ্যামের কারণে বাইরে বেরোনো যায় না। আমি গাড়িতেই বসে আছি আর বসে দেখছি যে
প্রত্যেকটা বাচ্চার প্যারেন্টসরা আসছে, সব বাচ্চাদেরকে নিয়ে এসে তারা এখানে নামিয়ে দিয়ে তারপর আবার চলে যাচ্ছে। তা আমিও নেহাকে নিয়ে এখন ভিতরে দিয়ে আসবো, দিয়ে আমিও বাসার দিকে রওনা দিব।